আচ্ছা, তাহলে আমরা শুরু করছি যে আমাদের আজকের আলোচনাটা, যেটা পরমাণু কি দিয়ে তৈরি, এই বিষয়টা থেকে আজকে আমাদের আলোচনা হবে যে পরমাণু কি দিয়ে তৈরি। দেখ, পরমাণু কি দিয়ে তৈরি সেটা আমরা অলরেডি জেনে গেছি, এখানে লেখাও আছে কথাটা, যে তোমরা অনেকেই জেনে হয়তো জেনে ফেলেছো যে পরমাণুকেও ভাঙা যায়। আমরা যেহেতু এটা এই প্রসঙ্গটা এখন কিন্তু তোরা আগের ক্লাসেও, মানে ক্লাস সেভেনেও কিন্তু পরমাণুদের যে ভাঙা যায় এই ধারণাটা কিন্তু একটু একটু জানতে শুরু করেছিস। সে যাই হোক, তাহলে এখানে যেটা দেখা গিয়েছিল যে বিজ্ঞানী ডিমোক্রিটাস থেকে ডাল্টন বা মাঝে যে ঋষি কণাদের যে পরমাণুদের যে ধারণা দিয়েছিলেন, সেই পরমাণুগুলোকে তারা কিন্তু অবিভাজ্য কণা হিসেবে ভেবেছিলেন, অর্থাৎ যাদেরকে ভাঙা যায় না। কিন্তু পরমাণু আসলে তা নয়, পরমাণুদের ভাঙা যায় মানে পরমাণুরা, আমরা যেটা বলছিলাম যে 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 পরমাণুতে যে ভাঙা যায় কি করে বুঝলাম সেটার প্রসঙ্গে আসছি। তার আগে যেটা দেখ, পরমাণুর যে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন এই তিন ধরনের কণা দিয়ে তৈরি হয়, এটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। এবং তার মানে পরমাণুদের ভেঙেই তো এই কণাগুলো পাওয়া গেছে, তবেই তো তাদের অস্তিত্বটা আমরা বুঝতে পেরেছি। তার মানে পরমাণু যে বিভাজন করা যায় সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি। এবং শুধু এই কথাটা বললে একটু কম বলা হয়, পরমাণুর মধ্যে কিন্তু পরমাণুর যে নিউক্লিয়াস, তার আকারটা কিন্তু পরমাণুর আকারের তুলনায় বহুগুণ ক্ষুদ্র। ইভেন সেই পরমাণুর নিউক্লিয়াসের ভেতরেও যে প্রোটন আর নিউট্রন এই দুটো কণা থাকে, সেটাও কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা জেনে গেছেন, এটা অনেকদিন আগে থেকে আবিষ্কার হয়ে গেছে। আচ্ছা, এদের মধ্যে যে দুটো কণা আছে প্রোটন এবং নিউট্রন, এদের ভর প্রায় সমান, কিন্তু একদম হুবহু সমান নয়। প্রোটনের তুলনায় নিউট্রনের ভর কিন্তু সামান্য হলেও বেশি। প্রোটন আর নিউট্রন কিন্তু ইলেকট্রনের চেয়ে প্রায় 2000 গুণ ভারী। তার মানে প্রোটন আর ইলেকট্রনের, প্রোটন এবং নিউট্রনের তুলনায় ইলেকট্রন অনেক হালকা। স্যার, প্রোটন আর নিউট্রন যুক্ত করলে যেটা হয় সেটা ইলেকট্রনের থেকে 2000 গুণ ভারী? না, আলাদা আলাদা ভাবে প্রোটন, একটা প্রোটন বা একটা নিউট্রন সেটাই প্রায় 2000 গুণ ভারী। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরা কবে আবিষ্কৃত হলো জানতে চাও সম্পূর্ণ? এবার বলেছে কবে কি আবিষ্কার হয় না হয়েছিল না হয়েছিল। আচ্ছা, সব থেকে হালকা হচ্ছে নিউটন, ইলেকট্রন তো? ইলেকট্রন সব থেকে হালকা, ইলেকট্রন সব থেকে হালকা। আচ্ছা, 1897 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী জে জে থমসন যে পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষা থেকে ইলেকট্রনের অস্তিত্ব তিনি প্রমাণ করেন, এবং তার জন্য তিনি তড়িৎ মক্ষণ নল, ঠিক আছে, ডিসচার্জ টিউবের সাহায্য নিয়েছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে পড়বি ক্যাথোড রশ্মি, অ্যানোড রশ্মি, এই সমস্ত বিষয়গুলো, যার যার থেকে তিনি ওই পরীক্ষা নিরীক্ষাগুলো থেকে দ্বারা মানে তিনি ইলেকট্রনের যে আবিষ্কার সেটা তার মানে তিনি করলেন। এবার থমসন কিন্তু প্রথমে নামটা ইলেকট্রন দেননি, তো পরবর্তী ক্ষেত্রে আমেরিকান বিজ্ঞানী জর্জ স্টোনি, তিনি ওই যে নেগেটিভ আধানবাহী যে কণা, যেটা পরমাণুর নিউক্লিয়াসের একটা উপাদান, তো সেটা নাম দিলেন ওই ইলেকট্রন, এই নামটা দিয়েছিলেন। তাহলে এখানে একটা বিষয় বোঝা গেল যে আমরা দেখ প্রকৃতিতে, আমরা এই যে এত ধরনের প্রকৃতিতে যে পদার্থ আছে, ঠিক আছে, আমি যে এই যে তোদের পড়াচ্ছি, আমি যে টেবিলে বসে আছি, বা তোরা যে পড়ছিস মোবাইলটা হাতে ধরে বসে আছিস, আমরা দেখছি এই সমস্ত পদার্থগুলো কিন্তু সাধারণ অবস্থায় তাদের মধ্যে কোনো আধান বা চার্জ থাকে না, অর্থাৎ তারা চার্জ বিহীন। চার্জ বিহীন হলো কি করে? যদি ইলেকট্রনই থাকবে, তার চার্জ যদি ঋণাত্মক হবে, তাহলে ওভারঅল এই যে আমরা এই জগতের মধ্যে যা দেখছি সেগুলো বিশেষ অবস্থা ছাড়া বা বিশেষ ক্ষেত্র ছাড়া সেগুলো চার্জ থাকে না। এবারে চার্জ থাকবে বা আছে এটা আমরা বুঝবো কি করে? না, চার্জ চার্জ যে আছে এটা আমরা বুঝতে পারবো, যে আমরা দেখ খুব সাধারণ কথা একটা বলি যে শক লেগে যাওয়া, যে পদার্থের মধ্যে এরকম চার্জ বা আধান আছে তাতে যদি আমরা স্পর্শ করি, স্পর্শ অবশ্য করলেই যে শক খাবে তার কোনো নিশ্চয়তা নেই, মানে তোর শরীরের ভেতরে যদি মধ্য দিয়ে যদি তড়িৎ বা বিদ্যুতের প্রবাহ হয় তখন কিন্তু শক খাবি, এবং শক খেলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তাতে তড়িৎ আছে। তো তবে আমার কথার মানে এটা নয় যে আমি সবকিছুতে হাত দিয়ে দিয়ে পরীক্ষা করব যে শক লাগছে কিনা এবং সেটাই তড়িৎ আছে কিনা, সেটা বোঝার কিন্তু অন্য উপায় আছে। আমরা কিন্তু টেস্টার নামের একটা যন্ত্র প্রায়ই ব্যবহার করি, যে কোনো জায়গার ইলেকট্রিসিটির মধ্যে কোনো গন্ডগোল আছে কিনা, সেখানে ইলেকট্রিসিটি আসছে কিনা সেটা বোঝার জন্য টেস্টার বলে একটা যন্ত্রের ব্যবহার করি,
তো টেস্টার ব্যবহার করা উচিত, ঠিক আছে? কারণ শক লাগা জিনিসটা খুব একটা ভালো না, বিশেষ করে যেখানে উচ্চ মানের তড়িৎ আছে সেখানে কিন্তু শক লাগাটা অনেক ক্ষতির সৃষ্টি করতে পারে। যাই হোক, তাহলে ইলেকট্রন যে ঋণাত্মক চার্জবাহী যে কণা সেটা থাকা সত্ত্বেও একটা পদার্থ সাধারণভাবে সেটার উপর কোনো চার্জ থাকে না, তাহলে বিজ্ঞানীরা এখানে ধারণা করলেন যে পরমাণুরা তাহলে নিস্তড়িতই হবে। পরমাণুরা জুড়ে জুড়েই তৈরি হয়েছে এত বড় জগৎ, পরমাণুরা জুড়ে অণু তৈরি হলো, অণুগুলো বিভিন্নভাবে জুড়ে জুড়ে তারা আবার আমাদের যে বিভিন্ন ধরনের পদার্থ তৈরি করলো, পদার্থগুলোকে আমরা নানা রকম প্রয়োজনের মতো শেপ দিয়েছি, তাদের ধর্ম ব্যবহার করেছি, আমরা বিভিন্ন বস্তুকে ব্যবহার করে মানে বস্তু তৈরি করে সেগুলো আমরা ব্যবহার করছি। তাহলে পরমাণুর যে নিস্তড়িত, এই যে নিস্তড়িত পরমাণুর কথা বলা হচ্ছে, তার ধারণাটা এভাবেই এলো যে যেহেতু এখানে ধনাত্মক ঋণাত্মক আদানবাহী ইলেকট্রন আছেন, তাহলে নিশ্চয়ই ধনাত্মক আদানবাহী চার্জের কোনো কণা আছে, সেরকমও কোনো কণা আছে। তো সেটা 1913 সালে বিজ্ঞানী রাদারফোর্ড বিভিন্ন পরীক্ষা থেকে প্রমাণ করলেন পরমাণুতে ইলেকট্রনের সমান ধনাত্মক আধানযুক্ত কণাও থাকে, যার নাম 1920 সালে দিলেন প্রোটন। এবং তিনি কিন্তু এই প্রোটন আবিষ্কার করার পর তার কিন্তু ধারণা হয়েছিল যে প্রোটন কিন্তু শুধু নেই, আরো কোনো ভারী কণা আছে। তো তিনি কিন্তু প্রমাণ করতে পারেননি, প্রমাণটা করেছিলেন তারই ছাত্র শ্যাডউইক। শ্যাডউইক যেটা প্রমাণ করেছিলেন প্রায় 12 বছর পরে, 1920 সালের পর প্রায় 12 বছর পরে, সেটা নিউট্রন, যে কণাটার কথা আমরা আজকে জেনে গেছি, আধানহীন কণা, সেই নিউট্রন কণা তিনি অস্তিত্ব পেলেন। এবং নিউট্রন কণা আমরা আজকে জেনে গেছি পরমাণু নিউক্লিয়াসে থাকে, ঠিক আছে? যে বিষয়গুলো আমরা পরমাণু মডেলে আবারও একবার জেনে নেব ভালো করে। আচ্ছা, এই অংশটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এই অংশটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা সে বলছি। হ্যাঁ বলবি। আমি বলছি যে তাহলে জন ডাল্টন যেটা বলেছিল সেটা কি ভুল? জন ডাল্টন যা যা বলেছেন সব একবারে ভুল নয়, আংশিক সত্য বলতে পারিস, কিছু কিছু বলাগুলোর মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে। আসলে ব্যাপারটা কি হয়েছে দেখ, জন ডাল্টন 1919 বলছে 1808 সালে যখন তত্ত্বগুলো দিচ্ছেন তখন কিন্তু এত আবিষ্কার হয়নি, খেয়াল কর, এগুলো কিন্তু অনেক পরে হয়েছে বিষয়টা। আচ্ছা এক মিনিট, আমি একটু এটা রিসিভ করছি ফোনটা, করে আমি আসছি। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আজকে সকালে খুলেছে দেখেছি, এবার তুমি দেখে নাও তাও, ঠিক আছে? ওকে। আচ্ছা, যেটা বলছিলাম, কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা, যাই হোক, সেটা বলছি যে পরমাণুর মডেল সম্পর্কে যে আলোচনা করছিলাম যেটা এবারে আমরা করবো, আর তার আগে কোনো কোশ্চেন নেই, তাই তো? যে রাদারফোর্ডের কথা যে পড়লাম, বা আমরা যে তার ছাত্র শ্যাডউইক সম্পর্কে পড়লাম, বা কণাগুলো পাওয়া গেল, সেগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নেই, তাই তো? আচ্ছা, তাহলে আমরা পরমাণুর মডেল এই অংশটায় চলে আসি। তো যেখানে প্রথমেই বলা হচ্ছে পরমাণুরা ভীষণ ছোট্ট, মানে খুব ক্ষুদ্র আকারের হয়, কোনোভাবেই তাদের মধ্যে কণাগুলোর কোনটা কোথায় আছে কিভাবে আছে তা সরাসরি দেখা সম্ভব নয়। আচ্ছা, এই প্রসঙ্গে তোদের একটা প্রশ্ন করি, এই যে কথাটা বলেছে দেখা সম্ভব নয়, এই কথাটার মানে কি? খালি চোখে দেখা সম্ভব নয় নাকি মাইক্রোস্কোপের মধ্য দিয়ে দেখা যেতে পারে, কোনটা? মানে খালি চোখে দেখা সম্ভব না, কিন্তু খালি চোখে দেখা সম্ভব না, কিন্তু মাইক্রোস্কোপের নিচে যদি রাখে দেখা যাবে, তাই তো? আচ্ছা, আর কার কেউ কিছু মন্তব্য করবে এই বিষয়ে? আচ্ছা, এবারে আমি উত্তরটা বলি, এই দেখা সম্ভব নয় মানে কিন্তু খালি চোখে নয়, এটা যদি আমরা আমাদের মানুষ যত শক্তিশালী মাইক্রোস্কোপ আবিষ্কার করেছে সবচেয়ে শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়েও কিন্তু পরমাণুদের দেখা সম্ভব নয়, ঠিক আছে? দেখা সম্ভব নয় মানে কিন্তু খালি চোখে নয়, মাইক্রোস্কোপ ব্যবহার করেও দেখা সম্ভব নয়। বুঝতে পেরেছিস কথাটা আমার? কেন পরমাণুরা এতটাই ক্ষুদ্র, মাইক্রোস্কোপ কি করে? ছোট জিনিসকে বড় দেখায়,
কিন্তু সেই ছোট জিনিসটা যদি এতটাই ছোট হয় যে তুই তাকে 100 গুণ 200 গুণ 1000 গুণ 2000 গুণ 1 লক্ষ গুণ বড় করেও দেখতে পাচ্ছিস না, তাহলে সেইটাই সেরকমই ক্ষুদ্র হচ্ছে পরমাণুরা। বোঝা গেল? কিভাবে বল, মোটামুটি কত গুণ জুম করলে সেটা দেখা যাবে প্রায়? কত গুণ জুম করলে দেখা যাবে সেই উত্তরটা আমি এক্ষুনি মানে দিতে পারলাম না, আমি পরে ক্যালকুলেশন করে তোকে বলবো যে কত গুণ জুম করলে সেটা দেখা যেতে পারে, উত্তরটা আমি পরে বলছি। আপনি স্যার বলছি, আপনি বললেন যে দেখা যায় না কোনো মতেই, তাহলে বিজ্ঞানীরা কিভাবে আবিষ্কার করলো এটা, মানে এই যে প্রোটন নিউট্রন ইলেকট্রন? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। দেখ বিজ্ঞানের একটা কিছু মানে এগুলো বিজ্ঞানের একটা বলতে পারিস, এই জন্যই তো মানুষ বিজ্ঞানকে একটা কি বলবো অবাক চোখে দেখে, যেটা দেখা যাচ্ছে না সেটার সম্পর্কেও কিন্তু তার সম্পর্কে বহু কিছু তথ্য কিন্তু বলে দেয়া যাচ্ছে। আসলে যে জিনিসকে দেখা যায় না সেগুলো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার অস্তিত্ব প্রমাণ করা যায়। যেমন আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, আচ্ছা বলতো আমরা কি তাপকে দেখতে পাই? না দেখতে পাই না। কিন্তু দেখ, তাপ তাপ কোন জায়গায় প্রবেশ করলো নাকি কোন জায়গা থেকে তাপ বেরিয়ে গেল, তাহলে সেটা তো আমরা বলে দিতে পারি। যেমন ধর তোর কাছে না স্যার অনুভব করতে হইবে, অনুভব করতে পারে মানে আমি বলতে চাইছি আমি 1 গ্লাস জল রেখে দিয়েছি, বা 1 গ্লাস ধর একটা গ্লাসের মধ্যে আমি খানিকটা বরফ রেখে দিয়েছি, ঠিক আছে? ধর এরকম একটা গ্লাস আছে আমাদের কাছে, এরকম একটা গ্লাসের মধ্যে আমরা কি করেছি একটা বরফের টুকরো এখানে রেখে দিয়েছি, আমাদের আমাদের দেশের উষ্ণতা অর্থাৎ সাধারণ উষ্ণতা। তো কিছুক্ষণ পরে গিয়ে দেখা গেল যে এই কন্টেনার বা পাত্রের মধ্যে থাকা যে বরফটা আছে সেই বরফটা কিন্তু আর বরফ আকারে থাকলো না, এটা কি হলো পুরোটা গলে গেল, গলে খানিকটা তরল পদার্থে পরিণত হয়ে গেল, অর্থাৎ এটা তরল হয়ে গেল পুরোটা। তো আমার কথা হচ্ছে এই যে বরফটা গলে এখানে তরল পদার্থটা জল হলো, সেটা যে হলো এই অবস্থায় সে তাপ গ্রহণ করেছে না তাপ বর্জন করেছে? তাপ গ্রহণ করেছে, তাপ বর্জন করেছে। না তাপ বর্জন করলে আরো ঠান্ডা হয়ে গিয়ে বরফটা কঠিন হয়ে যেত, তাহলে বাইরে থেকে এখানে তাপ প্রবেশ করেছে, তাপ গ্রহণ করেছে বরফের টুকরোটা। সুতরাং আমরা দেখ তাপটাকে দেখতে পেলাম না, কিন্তু তাপের অস্তিত্ব তো আমরা প্রমাণ করতে পারলাম, সেটা তো আমরা আজকে পর্যবেক্ষণ বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করতে পারছি। তো ব্যাপারটা এখানেও সিমিলার, সরাসরি ইলেকট্রন প্রোটন নিউট্রনদের দেখা না গেলেও কিছু পরোক্ষ এরকম পরীক্ষা আছে যার মাধ্যমে তাদের উপস্থিতি প্রমাণ করা যায়। এবং সবচেয়ে বড় কথা, এদের মধ্যে যে প্রোটন ইলেকট্রন নিউট্রন আছে এগুলো ধরে নিয়ে যে যে রেজাল্ট বা যে যে ফলাফলগুলো আমরা পাই সেগুলো দেখা যায় কোনোটা ভুল নয়, সব ঠিকঠাক আসে। আমরা দাঁড়িয়ে বলতে পারি আমরা পরমাণুকে সৃষ্টি করতে পারি, সেটা আরেকটু মানে ক্লাস 10 অব্দি একটু কষ্ট করে যেতে হবে, সেখানে পরমাণু নিউক্লিয়ার সম্পর্কে যখন আমরা ধারণা পাবো তখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন মানে যে প্রশ্নটা আমাকে করলি তার উত্তরটা আমি মানে এই চ্যাপ্টারের একটু পরের দিকে গেলে আমরা করতে পারবো, ঠিক আছে? মানে উত্তরটা পেতে পারি। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, আমি পরের অংশটায় আসি, আবার কোনো মনে প্রশ্ন হলে অবশ্যই বলবি। আচ্ছা, পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গাই ফাঁকা, তাহলে রাদারফোর্ড যে যে সিদ্ধান্তে তিনি আসছেন সেইটা হলো এরকম যে পরমাণুর মধ্যে বেশিরভাগ অংশই ফাঁকা, ফাঁকা মানে সেখানে কিছুই নেই, একদম শূন্য, সেখানটা কোনো কিছুই থাকে না। পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় জড়ো হয়েছে। আচ্ছা এই যে প্রসঙ্গে একটু বলি, এই যে পরমাণুর মধ্যে অধিকাংশ স্থানই ফাঁকা এবং পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে একটা অতি অল্প জায়গায় জড়ো হয়েছে যার নাম দিলে নিউক্লিয়াস বা কেন্দ্র, এই যে উনি তথ্যগুলো পাচ্ছেন বা তার পরবর্তী ক্ষেত্রেও যে তথ্যটা দেয়া হয়েছে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যেই তার সমস্ত ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে, এই রকম যে কথাগুলো এখানে বলা হয়েছে এগুলো কিন্তু তিনি এই ধারণাগুলো দিচ্ছেন তার একটা বিখ্যাত পরীক্ষার মাধ্যমে।
সেই পরীক্ষাটার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এর মাধ্যমে তিনি এই পরীক্ষার যে ধারণাটা তিনি দিচ্ছেন, আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, যেটা আমরা ক্লাস নাইনে উঠেই পড়ব, ঠিক আছে? তো আমি সেইটাই যাচ্ছি না, আমরা রাদারফোর্ডের মডেলটা নিয়ে যেটা আছে সিলেবাসে সেই অনুযায়ী আলোচনা করব। তাহলে সেই যে নিউক্লিয়াস যেটা কিনা ধনাত্মক আধানগ্রস্ত এবং যেটার মধ্যে পরমাণুর অধিকাংশ ভরটাই, প্রায় সমস্ত ভরটাই যার মধ্যে উপস্থিত থাকে, তাকে কেন্দ্র করে ইলেকট্রনরা নানান বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, ঠিক আছে? তো রাদারফোর্ডের এই যে পরমাণু মডেলটা রাদারফোর্ড দিলেন, দেখা গেল যে এই পরমাণু মডেলের কিছু কিছু ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা গেল। সেই ত্রুটি বিচ্যুতিগুলোকে সমাধান করে কি ত্রুটি দেখা গিয়েছিল এটা আমরা ক্লাস নাইনের পড়ব, সুতরাং এখানে আমি ওই বিষয়গুলো খুব একটা ডিটেলসে যাচ্ছি না। তো পরবর্তীকালে বিজ্ঞানী নিলস বোর পরমাণু সম্পর্কে যা বললেন সেই অনুযায়ী পরমাণুদের কয়েকটা পরমাণুর যে গঠন এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? যেমন প্রথমটা হাইড্রোজেন পরমাণুর জন্য, পরেরটা কার্বন পরমাণুর জন্য, নেক্সট অক্সিজেন পরমাণুর জন্য, এই রকম। এবং এইখানটায় কি করা হয়েছে বা কি মানে এখানে কি দেখানো হয়েছে সেগুলো সম্পর্কে আমি ছোট্ট করে একটুখানি কথা বলে দিচ্ছি, ঠিক আছে? যে এটা কিভাবে করা হলো বা এটা কিভাবে এবার ড্র করা হবে সেই বিষয়ে দেখ, এটা আমি ক্লিয়ার করে দিই, এটা এমন কিছু ব্যাপার না। এখানে দেখ, আমাদেরকে আমরা দেখব এই যে বিজ্ঞানী রাদারফোর্ড যে তত্ত্ব দিলেন, সেই রাদারফোর্ডের তত্ত্ব অনুযায়ী পরমাণুর যে নিউক্লিয়াস, আমরা বললাম যে পরমাণুর মধ্যে তিনটে কণা থাকে, সেই তিনটে কণার মধ্যে একটা হলো প্রোটন, প্রোটন কিনা পজিটিভ বা ধনাত্মক আধানগ্রস্ত, একটা হচ্ছে নিউট্রন যার কোনো আধান নেই বা নিস্তড়িত, আগের দিনও বলছিলিস কেউ পজিটিভ, ভিই মানে পজিটিভ ধনাত্মক, বোঝা গেল? মানে ইংরেজির শেষ দুটো লেটার লেখা হয়েছে পজিটিভের, আর শেষে আমরা যেটা লিখবো সেটা হলো ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, অর্থাৎ ওই জন্য মাইনাস ভিই নেগেটিভ এইটা লিখলাম। আর ওটা কেন এনএন নিজে এর ও নয়, এটা জিরো, জিরো মানে নিউট্রন যেটা আছে তার কোনো আধান নেই, ওই জন্য ওটাকে জিরো লেখা হয়েছে। এবার লক্ষ্য কর, পরমাণুর যে এই যে পরমাণুর যে নিউক্লিয়াস, সেই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক আধানগ্রস্ত প্রোটন এবং নিস্তড়িত যে নিউট্রন, তারা একত্রে থেকে পরমাণুর যে নিউক্লিয়াস সেটা তৈরি করে। তাহলে পরমাণুর নিউক্লিয়াসের আধান যেহেতু এটার চার্জ জিরো, এটা পজিটিভ, তাহলে দেখ পজিটিভ কোনো একটা সংখ্যাকে জিরোর সঙ্গে যদি যোগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? আলোচনা করছিলাম তো আজকেও কথা প্রসঙ্গে যখন এসেছে আমি বলেই দিচ্ছি, প্রথম যে কক্ষপথটা আছে সেটার নাম দেয়া হয়েছে কে কক্ষপথ, এবং প্রথম কক্ষপথ অর্থাৎ কে কক্ষপথের পরে যে কক্ষপথটা আছে সেই কক্ষপথের নাম দেয়া হয়েছে এল কক্ষপথ, এল কে এল, এটা কিন্তু কমপ্লিট। হ্যাঁ, আমি এল গুলো লিখবো বলে বা কে গুলোকে লিখবো বলে এটাকে ইনকমপ্লিট লিখেছি, এটা কিন্তু বৃত্তাকার পুরোটাই হবে। আচ্ছা, তারপরে যে কক্ষপথ আছে কি বল, তারপরে এটা এম, এম কক্ষপথ, ঠিক আছে? এম কক্ষপথ আমি সেটা লিখছি এখন, এরপরেটা যেটা কক্ষপথ আছে সেটা হচ্ছে এম কক্ষপথ। তাহলে সেই এম কক্ষপথ, তারা তিনখানা হলো কে এল এম, তারপর এল, ইংরেজির বর্ণমালাটা চিন্তা কর, মানে ইংরেজির লেটার গুলো আর আমি এখনই দেখাচ্ছি না, এরকম আছে। আচ্ছা, এবার একটা কথা বলে, মানে থিওরিটিক্যালি যাবে কিন্তু অত ইলেকট্রন থাকে না, ঠিক আছে? আর একটু বড় হলে বিষয়গুলো বুঝবি। তার আগে আমি একটা কথা বলে দিই, এই যে কে কক্ষপথ এতে সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি দুটো ইলেকট্রন ধরে, ঠিক আছে? প্রথম কক্ষপথে সবচেয়ে বেশি দুটো ইলেকট্রন ধরে, তারপরে আসি কে এর পর চলে এলাম ধরে নে এল কক্ষপথ, এল কক্ষপথে সবচেয়ে বেশি আটটা ইলেকট্রন ধরে, ঠিক আছে? এবারে চলে আসছি এম কক্ষপথ, এম কক্ষপথে সবচেয়ে বেশি আঠেরোটা ইলেকট্রন ধরে কিন্তু
সাধারণ ক্ষেত্রে যে ছোট ছোট মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো এখানে লেখা হবে তাতে কিন্তু 8টা ইলেকট্রনই থাকে, 18টা থাকে না বড় ছাড়া, মানে সেটা পরে কেয়ার পর প্রত্যেকটাতেই 8টা করে, না কি বললি বুঝতে পারলাম না, কেয়ার পর প্রত্যেকটাতেই 8টা করে, কেয়ার পর এলে সর্বোচ্চ 8টা, এমএ সর্বোচ্চ 18টা থাকতে পারে, কিন্তু ছোট যেগুলো তোরা ক্লাস 8 এ এখন শিখবি তাদের ক্ষেত্রে কিন্তু এই 18টা ইলেকট্রন থাকবে না, তাদের ক্ষেত্রে 8টা করে ইলেকট্রনই থাকবে, বুঝতে পারলি কি বলতে চাইলাম? বড় হলে শিখবি যে অন্যরকমও হতে পারে, আরো অন্যরকমেরও ব্যাপার আছে। প্রোটন সংখ্যাগুলো জানবো কি করে? প্রোটন সংখ্যাগুলো কোন পরমাণুর প্রোটন সংখ্যা জানবি কি করে, এটা প্রশ্ন করছিস আমাকে? হ্যাঁ, পরমাণুর প্রোটন সংখ্যা জানতে হলে তোকে মনে রাখতে হবে প্রোটন সংখ্যা কত, সেগুলো মনে রাখতে হবে। আচ্ছা একটু আঁকতে গিয়ে একটু আমার হয়তো বেঁকে যাচ্ছে একটু, এটা এন হবে, ঠিক আছে? এরকম কে এল এম এন, এন কক্ষপথে হিসেব মতো এখানে সর্বোচ্চ 32 32টা থাকতে পারে, কিন্তু অত বড় নিউক্লিয়াস আমরা এখন মানে পরমাণু এই মুহূর্তে বিচার করব না। আচ্ছা এবার আমরা বইয়ের একটু ছবিটা ছবিগুলো চলে আসি। একটা কথা বারবার বলেই দিচ্ছি, এই যে সংখ্যাগুলো লিখেছি 2, 8 বা 8 বা 32 এগুলো কিন্তু সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, সবচেয়ে বেশি এতগুলো ইলেকট্রন থাকতে পারে, তার মানে এটা নয় যে সবসময় এতগুলো করে ইলেকট্রন থাকবে, ঠিক আছে? তার কম থাকতে পারে কিন্তু তার বেশি থাকতে পারে না, বোঝা গেল? আচ্ছা এবারে আমরা এটাই চলে আসি। দেখ এখানে হাইড্রোজেন, এখানে কার্বন, এখানে অক্সিজেন, এরকম ধরনের চিত্রগুলো দেখানো হয়েছে, তো আমরা একটা উদাহরণ নিজেরা নিয়ে দেখে করে নিতে পারি, নিজেরা করি একটা। আচ্ছা ধর আমি একটা পরমাণুর কথা বললাম, যে পরমাণুটা হলো ধরে নে এখানে আমি লিখছি সেটা হলো নাইট্রোজেন, ঠিক আছে? তো নাইট্রোজেনের কটা, আচ্ছা মনে রাখবি একটা পরমাণুতে, পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে ইলেকট্রনটাও ততগুলোই হবে, অর্থাৎ প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা পরমাণুতে ইকুয়াল হবে, সমান হবে, প্রোটনের সংখ্যা যতগুলো হবে ইলেকট্রনের সংখ্যা ততগুলোই হবে। প্রোটনের সংখ্যাগুলোকে কোন একটা, এই যে নাইট্রোজেন এন দিয়ে কোন মৌলকে প্রকাশ করলাম? নাইট্রোজেন। যতগুলো প্রোটন থাকবে সেই সংখ্যাটাকে এই স্থানে প্রকাশ করা হয়, এই স্থানে, এটাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যা, ঠিক আছে? তাহলে এটাকে কি নাম দেয়া হলো? পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক মানেই কি বললাম? নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা। আবার একটা কথা বলেছি, দেখ প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা ইকুয়াল, তাহলে আমাকে বল নাইট্রোজেন পরমাণুতে কটা টোটাল ইলেকট্রন থাকবে? সাতটা থাকবে। না 14 কেন বললি? যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, প্রোটন কটা আছে? সাতটা। তাহলে ইলেকট্রন কটা থাকবে? পরমাণুর এই যে নিউক্লিয়াস এর পরেই কোন কক্ষপথ আছে? কে কক্ষপথ। মনে রাখবি এই যে প্রথম কক্ষপথটা, অর্থাৎ কে কক্ষপথটা আছে, প্রথমে এইটা ইলেকট্রন দিয়ে ভর্তি হবে। আচ্ছা আমাদের হাতে মোট কটা ইলেকট্রন আছে নাইট্রোজেনের জন্য? সাতটা। যদি থাকে কে কক্ষপথে সবচেয়ে বেশি কটা ইলেকট্রন ধরে? দুটো। তাহলে সেই দুটো ইলেকট্রনকে এখানে একটা লেখা হলো, ঠিক আছে? তাহলে দুটো ইলেকট্রন আমাদের হয়ে গেল, মানে টোটাল ইলেকট্রন 7টা, তার মধ্যে দুখানা লিখে ফেললাম, বোঝা গেল? এরপর কটা ইলেকট্রন পড়ে আছে আমাদের হাতে? আছে পাঁচটা হাতে আছে। পাঁচটা হাতে থাকলে তারপরের কক্ষপথ কোনটা? কে এর পরে? এল কক্ষপথ। এল কক্ষপথে সবচেয়ে বেশি কটা ইলেকট্রন ধরে? আটটা। আমাদের হাতে আটটা, আমাদের হাতে কটা ইলেকট্রন আছে? পাঁচটা। তার মানে পাঁচটা এখানে বসতে পারে না? পারে না। পাঁচ থেকে কম, তাহলে বসতেই পারে। 1, 2, 3, 4, 5
তাহলে কি দেখতে পেলাম, এই পরমাণুটার ক্ষেত্রে কে কক্ষপথে দুটো, এল কক্ষপথে পাঁচটা ইলেকট্রন আছে, এবং পরমাণুটা আমরা আগেই উল্লেখ করেছি যে এটা হচ্ছে নাইট্রোজেন পরমাণুর জন্য তার যে ইলেকট্রন গুলো বা তার যে প্রোটন সেগুলো এখানে এইভাবে লেখা হলো। ঠিক আছে, বল নাইট্রোজেনের ক্ষেত্রে সত্য, আমি যে কথাটা বলতে চাইছিলাম এরকম কোন যেন আবার রিলেশন ভেবে ফেলিস না, যতগুলো প্রোটন থাকবে ততগুলোই নিউট্রন থাকবে ততগুলোই ইলেকট্রন থাকবে। হ্যাঁ না, আমি বলছি সেই ধারণাটা যেন না তৈরি হয় এটা দেখে, কিছু কিছু ক্ষেত্রে সেটা হতে পারে কিন্তু সব ক্ষেত্রে হবে না। বোঝা গেল তাহলে? আচ্ছা বইয়ের ছবিটা আমরা একটু দেখি, বইয়ের ছবিটা দেখ কি দেখানো হয়েছিল। এখানে ছটা প্লাস মানে ছটা প্রোটন, ছটা এরকম শুধু এই শূন্য দেখানো হয়েছে মানে ছটা নিউট্রন কার্বনের জন্য। আচ্ছা কার্বনের আমরা দেখতে পাচ্ছি টোটাল কটা ইলেকট্রন তাহলে থাকবে, ছটা প্রোটন মানে ছটা ইলেকট্রনই থাকবে। তাহলে ছটা ইলেকট্রন যদি থাকে, প্রথম কক্ষপথে সেই জন্য কটা ইলেকট্রনকে নেগেটিভ দিয়ে বসানো হয়েছে, তাহলে কটা ইলেকট্রনকে বসানো হয়েছে দুটো। আর তাহলে আর হাতে কটা পড়ে থাকলো, ছটার মধ্যে দুটো চলে গেল, চারটে কক্ষপথে চারটে দেখানো হয়েছে। এরকম ভাবে পরের যে নেক্সট যেটা রয়েছে এখানে, যেটা কিনা অক্সিজেনের জন্য দেখিয়েছে, সেটার জন্য দেখ আটটা প্রোটন আছে এবং এখানে আটটা নিউট্রন হয়ে গেছে। কিন্তু আমি আবারও বলছি এরকম যেন ভেবে বসিস না যে সব সময় নিউট্রন প্রোটনের সংখ্যা সমান, এই দুটো উদাহরণ দেখে সেই ভুল ধারণাটা তৈরি হতে পারে কিন্তু এরকম নয়, নিউট্রনের সংখ্যাটা সাধারণত প্রোটনের থেকে বেশি হয়। হাইড্রোজেনের ব্যাপারে কি হচ্ছে, ওখানে তো প্রোটন একটা নিউট্রন কি নেই শূন্য না, ওটা কিন্তু শুধু হাইড্রোজেন বলে কথাটার মধ্যে একটু ভুল থাকে, বলবো সাধারণ হাইড্রোজেন, বলবি তাহলে স্যার আবার কি অসাধারণ হাইড্রোজেন আছে নাকি? আছে, আমরা পরে পড়বো। আপাতত এটা বলবো সাধারণ হাইড্রোজেনের যে পরমাণুতে কোনো তার নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই। ঠিক আছে, আচ্ছা যেটা বলছিলাম কার্বনের প্রসঙ্গটা, কার্বনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আটটা প্রোটন আছে, সুতরাং আটটা এখানে ইলেকট্রন, কি বললাম রে আমি, পরমাণু বলে ফেলেছি, এটা ঠিক আছে অক্সিজেন, ঠিকই বলেছিস অক্সিজেন পরমাণুই এটা, অক্সিজেন পরমাণুর আটটা প্রোটন আছে সুতরাং আটটা ইলেকট্রন থাকবে। তাহলে দেখ প্রথম কক্ষপথে দুটো হয়েছে আর পরের কক্ষপথে দেখ ছটা হয়েছে, পরের কক্ষপথে ছটা থাকতেই পারে কারণ এই কক্ষপথে সবচেয়ে বেশি আটটা ইলেকট্রন থাকতে পারে, তার জায়গায় ছটা আছে, সেটাই কোনো সমস্যার কিছু নেই, হতেই পারে এটা। আচ্ছা এই বিষয়টা আমরা তাহলে এই ছবিগুলো বা চিত্রগুলো আমরা বুঝতে পারলাম যে এখানে কি দেখানো হয়েছে। আচ্ছা আর একটা কথা বলি যেটা এর মধ্যে আলোচনার মধ্যে আসব, নিউক্লিয়াসে একাধিক প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত হওয়া সত্ত্বেও একত্রে থাকতে পারে, এর কারণ নিউক্লিয় বল মানে বল নামে একটি শক্তিশালী আকর্ষণ বল কাজ করে যেটি বিকর্ষণ বল অপেক্ষা অনেক জোরালো। ঠিক আছে, সুতরাং এই বিষয়টা কি বা কেনই বা কথা প্রসঙ্গে এই নিউক্লিয় বলের কথা এলো সেটা এবারে আমরা আলোচনা করব। দেখ আমি আগেই বলেছিলাম যে একটা পরমাণুর যে নিউক্লিয়াস, কিন্তু পরমাণুর যে সামগ্রিক আকার তার তুলনায় কিন্তু বহুগুণ ক্ষুদ্র। ঠিক আছে, বহুগুণ ক্ষুদ্র, একটা জাস্ট একটা উদাহরণ হিসেবে বলা হয় যে একটা ফুটবল স্টেডিয়াম, সেটা যদি একটা পরমাণুকে যদি ফুটবলের মতো বড় করা হয়, একটা কোনো মৌলের পরমাণুকে যদি বড় করতে পারি আমরা, যদি সেটাকে ফুটবলের মতো বড় করতে পারি, তাহলে মোটামুটি একটা ক্রিকেট বল যেটা তার আকারটা হবে পরমাণু নিউক্লিয়াস। সুতরাং আমার এই ছবিটার সঙ্গে একদমই মিল নেই, এই ছবিটায় কিন্তু আমাকে যদি আঁকতে হয় এটা যদি কোনো পরমাণু নিউক্লিয়াস হয় এত বড়, তার মানে সেই পরমাণুটা আঁকতে হলে আমাকে মোটামুটি খাতা ছাড়িয়ে অনেক দূর বেরিয়ে যেতে হবে, মানে সেটা এইটুকুর মধ্যে এঁকে দেখানো সম্ভব নয়।
তার মানে বুঝতে পারছিস যে পরমাণু নিউক্লিয়াসটা কতটা ক্ষুদ্র তার একটা ধারণা আমরা মোটামুটি বুঝতে পারছি নাকি? যে পরমাণু হ্যাঁ পরমাণুটাকেই দেখা যায় না, সেটাকে যদি ফুটবল স্টেডিয়ামের মতো বড় করতে পারি তবে ক্রিকেট বল সাইজে আমরা তার নিউক্লিয়াসটাকে দেখতে পাবো। আবার নিউক্লিয়াসের ভিতরে আবার দুটো ক্ষুদ্র কণা থাকে, দুটোই থাকে মানে নেই, সেটা দুয়ের অধিকও হতে পারে, দু ধরনের কণা থাকে সেটা বলতে পারি, যারা একত্রিত হয়ে এরকম নিউক্লিয়াসটা তৈরি করেছে। একটা জাস্ট এটা রিপ্রেজেন্টেশন, কিন্তু এটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, অনেক ছোট বা বড় মানে স্কেলটা ঠিক নেই এটা। যাই হোক, যেটা বলছিলাম এবারে দেখ, এখানে যে আলোচনাটা করা হয়েছিল যে নিউক্লিয় বল, কথা হচ্ছে নিউক্লিয় বল প্রসঙ্গটা এলো কেন, দেখ আমাকে একটা প্রশ্নের উত্তর দে, একটা পজিটিভ চার্জের সঙ্গে আরেকটা তার পাশে যদি পজিটিভ চার্জ আসে, এদের মধ্যে আকর্ষণ না বিকর্ষণ বল, কোন জাতীয় বল থাকবে এই দুটোর মধ্যে? বিকর্ষণ। বিকর্ষণ থাকবে, তাহলে বিকর্ষণ থাকলে একে অপরকে ছিটকে ফেলে দেবে। আচ্ছা বলতো এই বিকর্ষণ বল, বিকর্ষণ বল কাজ করে? হ্যাঁ বিকর্ষণ বল কাজ করে, আধান একই হলে বিকর্ষণ বল কাজ করে, এটা তোরা এইভাবে মেলাতে পারিস। আচ্ছা বলতো এটা একটা ধর চুম্বক, ঠিক আছে, চুম্বকের এই দিকটা n, এই দিকটা s, এটা চুম্বকের মতো কাজ করছে? না চুম্বকের মতো কাজ করছে না, আমি তুলনা করার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি, তুলনার জন্য, ঠিক আছে, দুটোর মধ্যে চুম্বকের মতো কাজ করে এরকম ব্যাপারটা ভাববি না। দেখ বলতো যে এইটার সঙ্গে এটার আকর্ষণ না বিকর্ষণ হবে? একই মেরু হলে বিকর্ষণ হয়, একই আধান হলেও বিকর্ষণ হয়, ঠিক আছে। আমি এই উদাহরণটা দিলাম এই কারণে আমাদের হাতে কিন্তু চুম্বক নিয়ে আমরা পরীক্ষাটা করতেই পারি, তাহলে একই মেরু চলে বিকর্ষণ করে, এখানে একই আধান এলেও বিকর্ষণ করে, আমি তুলনা করার জন্য বিষয়টা উল্লেখ করেছি, বোঝা গেল? আচ্ছা এইবার লক্ষ্য কর, তাহলে যদি এদের এরা পরস্পরকে বিকর্ষণই করবে, তাহলে দেখ এত ক্ষুদ্র একটা স্থানে এতগুলো, যে ধর হাইড্রোজেনের ক্ষেত্রে সাধারণ হাইড্রোজেনের পরমাণুতে না হয় একটা একটাই প্রোটন, সেটা ঠিক আছে, কিন্তু হাইড্রোজেনের ঠিক তার পরের মৌল যে হিলিয়াম, সেই হিলিয়ামেই কিন্তু দুখানা প্রোটন থাকে, তাহলে দুটো প্রোটন থাকলেও তো তাদের মধ্যে বিকর্ষণ হবে, ঠিক কি? তাহলে এত কাছাকাছি স্থানের মধ্যে যদি থাকে, আচ্ছা বলতো দুটো চুম্বককে আমরা যত কাছাকাছি আনবো বিকর্ষণ বলের মান মানে বলের মান বাড়বে না কমবে? বাড়বে, যত কাছাকাছি আনবো বিকর্ষণ বল তত বাড়বে। তাহলে দেখ এত ক্ষুদ্র স্থানে প্রোটন গুলো আছে মানে তাদের দূরত্বটা পরস্পরের মধ্যে খুবই কম, ঠিক কিনা? আর যদি খুবই কম হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বলটা অতি অতি তীব্র হওয়া উচিত, তাহলে পরমাণু নিউক্লিয়াসে কিভাবে প্রোটন গুলো নিউট্রনের সঙ্গে একত্রে থাকবে, তারা তো ছিটকে বেরিয়ে চলে যাওয়া উচিত, ঠিক তো? তো এই প্রসঙ্গেই বলা হলো যে নিউক্লিয়াসের মধ্যে একটা বল কাজ করে, যে বলের নাম হলো নিউক্লিয় বল, এই বলটা কিন্তু আমরা যে আকর্ষণ বা আকর্ষণ না এখানে যে বিকর্ষণ বলের কথাটা আমরা উল্লেখ করলাম, এটাকে বলা হয় কুলম্বীয় বিকর্ষণ বল, বিজ্ঞানী কুলম্ব এ জাতীয় বিকর্ষণ বলের কথা বলছেন। কুলম্ব সেটাতেই আগে চ্যাপ্টার আছে, কুলম্ব বলটা, হ্যাঁ কুলম্ব বলের কথা আগে পড়েছিস আগে চ্যাপ্টারে, কুলম্বের যে বিকর্ষণ বল এখানে কুলম্বীয় বিকর্ষণ বল কাজ করছে, কিন্তু এই যে নিউক্লিয় বলের কথা বলা হচ্ছে, এই নিউক্লিয় বল কুলম্বীয় আকর্ষণ বলের তুলনায় বহু বহু গুণ শক্তিশালী, সে কারণে এদের মধ্যে বিকর্ষণ বল থাকলেও সেই বিকর্ষণ বলকে উপেক্ষা করে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনকে ওই নিউক্লিয় বল একত্রে রাখতে সাহায্য করে। তাহলে স্যার যখন দুটো পরমাণু যুক্ত হয়, হ্যাঁ পরমাণু যুক্ত হয় মানে মানে কি রকম বলতে চাইছিস? মানে তখন তাহলে কি নিউক্লিয় মানে বলটা মানে কেমন হয়, মানে প্রচন্ড? আমি না তুই আগে আমি বলি, দুটো পরমাণু যুক্ত হয় মানে কোথায় বলতে চাইছিস, যেখানে দুটো পরমাণু যুক্ত হয়েছে সেরকম একটা উদাহরণ বল আমাকে। মানে হাইড্রোজেনের পরমাণু আর ক্লোরিনের পরমাণু, মানে হাইড্রোজেনের পরমাণু আর ক্লোরিনের পরমাণু তারা রাসায়নিক বন্ধন তৈরি করেছে, তাই তো? মানে যুক্ত হয়ে যেমন অনুগঠন করে, অনুগঠন করেছে, সেই ধারণাটাই আসছিস। আচ্ছা ঠিক আছে, আমি ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি যখন বলছিস। তাহলে বলছিস যে স্যার এইখানে যে আমি এইটা হাইড্রোজেনের নিউক্লিয়াস দেখালাম, আর হাইড্রোজেনের যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটাকে আমরা এইভাবে প্রকাশ করলাম, ঠিক আছে, এটা হাইড্রোজেনের জন্য হলো। এবার যে ক্লোরিন, যেটা
ক্লোরিনের জন্য আমি এইভাবে দেখাচ্ছি, দেখ এটা ক্লোরিন, এর নিউক্লিয়াস এইভাবে প্রকাশ করলাম, এবং ক্লোরিনের যে ইলেকট্রনটা সেটা এইভাবে প্রকাশ করলাম। মনে রাখবি এটা, দেখ বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে, এগুলো পরে আরো ভালো বুঝতে পারবি। আমার কথা হচ্ছে যে দুটো অণুর মধ্যে যখন রাসায়নিক বন্ধন, দুটো পরমাণুর মধ্যে যখন রাসায়নিক বন্ধন তৈরি হয়ে, যেমন এখানে ধর HCl তৈরি হয়েছে বলে আমরা বলছি, এরকম ক্ষেত্রে তাদের নিউক্লিয়াস গুলোর মধ্যে দূরত্ব কিন্তু এতটাই বেশি থাকে যে তারা খুব একটা প্রভাবিত হয় না, মানে একটা নিউক্লিয় বলের উপর আর একটা নিউক্লিয় বল খুব একটা কাজ করে না। এবং সবচেয়ে বড় কথা, নিউক্লিয় বল নিউক্লিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বুঝতে পারলি? নিউক্লিয় বল নিউক্লিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তার বাইরে নিউক্লিয় বলের অস্তিত্ব নেই, বুঝতে পারলি কথাটা? সেই কারণে ওই নিউক্লিয় বলের প্রভাবটা দুটো পরমাণুর মধ্যে যখন বন্ধন তৈরি হবে, রাসায়নিক বন্ধন তৈরি হবে, যৌগ গঠন করবে, তার প্রভাব খুব একটা থাকে না, থাকে না তার প্রভাবটা। নিউক্লিয় বলের কোনো প্রভাব রাসায়নিক বন্ধন তৈরিতে বিশেষ নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আজকে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে নিউক্লিয় বল পর্যন্ত, যেটা একটা অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল। ঠিক আছে, পরের দিন তাহলে আমরা এই যে পরের অংশটা, এই পেজের এই অংশটা থেকে কন্টিনিউয়েশন আছে বলে আমরা এটা আজকে শুরু করলাম না, তাহলে এই 80 পেজের এখান থেকে আমরা পরের দিন স্টার্ট করব পড়াটা। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। কোনো কোশ্চেন থাকলে, কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।